আসসালামু আলাইকুম। বর্তমান পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর সমূহ 22 জুলাই 2022। পূর্ব তিমুরের বর্তমান প্রেসিডেন্ট কে? পূর্ব তিমুরের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে হোর্সে রামোস হর্তা। বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সদস্য পদ লাভ করে কত সালে? 1972 সালে। তো ভিউয়ার্স, বেসিক বুক 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। তো এখন পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রথম হিসেবে, দ্বিতীয় নারী হিসেবে এবং সবচেয়ে কম বয়সী হিসেবে সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কে? দ্রৌপদী মুর্মু। 15তম, ব্যাংকের ডলার ধারণের সীমাকে কি বলে? নেট ওপেন পজিশন, NOP। ব্যাংকের ডলার ধারণের সীমাকে কি বলে? নেট ওপেন পজিশন, NOP। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাঙালি শরণার্থী সমস্যা সদস্য জাতিসংঘের সামনে সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেন কে? প্রিন্স সদরুদ্দিন আগা খান। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাঙালি শরণার্থী সমস্যাকে জাতিসংঘের সামনে সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেন প্রিন্স সদরুদ্দিন আগা খান। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে আমার সোনার বাংলা গানটি জাতীয় সঙ্গীত রূপে ঘোষণা করা হয়? অনুচ্ছেদ 4-এ। বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে আমার সোনার বাংলা গানটি জাতীয় সঙ্গীত রূপে ঘোষণা করা হয়? অনুচ্ছেদ 4-এ। অলিক মানুষ উপন্যাসের লেখক কে? অলিক মানুষ উপন্যাসের লেখক হচ্ছে সৈয়দ মুস্তফা সিরাজ। GMP এর কারণে কোন শিল্প বাংলাদেশে দ্রুত প্রসার লাভ করেছে? ঔষধ শিল্প। GMP এর কারণে কোন শিল্প বাংলাদেশে দ্রুত প্রসার লাভ করেছে? ঔষধ শিল্প। উগান্ডাকে চপ দশত রফ অবরোধ পরত হিসাবে অভিহিত করেন কে? উইনস্টন চার্চিল। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ECB এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ECB এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফ্রাঙ্কফুর্ট, জার্মানিতে। কতটি দরিদ্রতম দেশের জনসংখ্যাগ্রহণে ডেপ্ট সার্ভিস সাসপেনশন ইনিশিয়েটিভ DSSI গঠিত? 73টি। কতটি দরিদ্রতম দেশের অংশগ্রহণে ডেপ্ট সার্ভিস সাসপেনশন ইনিশিয়েটিভ DSSI গঠিত? 73টি। এশীয় উন্নয়ন ব্যাংক ADB এর বর্তমান সদস্য সংখ্যা কয়টি? 68টি। এশীয় উন্নয়ন ব্যাংক ADB এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 68টি। সর্বশেষ হচ্ছে নিউ। বাংলাদেশের আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সদস্য পদ লাভ করে কত সালে? 1972 সালে। বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সদস্য পদ লাভ করে 1972 সালে। পূর্ব তিমুরের বর্তমান প্রেসিডেন্ট কে? হোর্সে রামোস হর্তা। ভিউয়ার্স, এই হচ্ছে 22 জুলাই 2022 প্রথম আলো পত্রিকার পাতা থেকে সাধারণ প্রশ্ন উত্তর সমূহ। বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষায় কিন্তু এসব খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।